22 বছর পর বিবাহ বিচ্ছেদ হিমেশ রেশমিয়ার। 22 বছর ধরে যে গানটা বেঁধেছিলেন হঠাৎই সুর কেটে গেল তার। জনপ্রিয় সুরকার, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে স্ত্রী কমলের বিচ্ছেদের পড়ে গেল সিংহ। গত ডিসেম্বরেই নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন হিমেশ ও কমল। বুধবার মুম্বাই হাইকোর্ট তাদের বিবাহ বিচ্ছেদের আবেদন অনুমতি দেয়। হিমেশ কমলের পুত্র সায়ন অবশ্য দুজনের কাছেই থাকবে। হিমেশের ঘনিষ্ঠ মহলের খবর, টেলিভিশন অ্যাঙ্কার সঙ্গে কপুরের সঙ্গে হিমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, এই বিচ্ছেদ অন্যতম প্রধান কারণ। যদিও হিমেশের স্ত্রী কমল জানিয়েছেন এই বিচ্ছেদে তাদের পারস্পরিক প্রচার করা হয়েছে। এখনও দুই পরিবারের সম্পর্ক খুব ভালো। আদালত থেকে বেরিয়ে কমল বলেন, আমাদের যাতায়াত বজায় থাকবে, শুনি আমাদের পারিবারিক বন্ধুর জন্য বিচ্ছেদ। তাই বিচ্ছেদের পর হিমেশ বলেন, অনেক সময় সম্পর্ক নিয়ে আমরা দুজনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি, কমল চিরকালে আমার পরিবার একজন হয়েছে। বিনোদনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে।